सो वेलकम टू आवर चैनल, वेलकम टू मसाला द मैजिक। तो आज के আমরা নরমাল চ্যালেঞ্জ করব একটা, আমাদের এখানে যে ইনগ্রেডিয়েন্টস গুলো রয়েছে, মেনুটা হচ্ছে ইকুয়াল ভাত, তো ভাত কিন্তু দুজনের কিন্তু ইকুয়াল আছে, তোমরা সবাই দেখতে পাচ্ছো ভাত দুজনের ইকুয়াল আছে। সো এটা হচ্ছে ডবল ডিমের অমলেট, রাইস, ডাল তড়কা, চাটনি, টমেটো আর লঙ্কা দিয়ে চাটনি, আর আছে দুধ পটল, যেটা রেসিপি অলরেডি আমরা শেয়ার করে। তো আজকে চ্যালেঞ্জে একটা শাস্তি আছে, উই হ্যাভ আ পানিশমেন্ট, এন্ড আমরা এখন সেটা রিভিল করব না, দেখা যাক কি হয় কে জেতে। আমি তো তৈরি, ও নিশ্চয়ই তৈরি। সো গাইজ চলো আমরা দুধ পটলের রেসিপিটা দেখে নিই। সো গাইজ আমি সব কটা পটলকে এরম মাঝখান থেকে ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি, আমি একটা করছি ফার্স্টে যাতে স্পাইসগুলো ভালো করে ঢুকে যায়, এভাবে সব কটা পটলকে আমি করে নেব। তো এখানে মশলার মধ্যে আছে, ফার্স্টে হচ্ছে আমি বলি হলুদ আছে, জিরে গুঁড়ো আছে, গোটা গরম মশলা আছে, কিশমিশ আছে, ঘি, আর মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে দুধ, আর এটা তো সাদা তেল, কারণ এই রান্নাটা সাদা তেলেই হবে। ওকে, কড়াইতে আমি ঘি ঢেলে দিলাম, তো অল্প তেলও দিলাম, তোমরা চাইলে পরে পুরোটাই ঘিতে করতে পারো। এবার আমি পটলগুলো অ্যাড করব, পটলগুলোকে গোল্ডেন ফ্রাই করে নেব। দেখো গোল্ডেন ফ্রাইড হয়ে গেছে পটলগুলো, এবার আমরা ওটাকে একটা প্লেটে তুলে নেব। এবার ওই একই কড়াইতে আরেকটু কিছুটা তেল দিয়ে, তেলটাকে সামান্য গরম হতে দিয়ে, তারপরে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ। এবার ওর গন্ধটা বেরিয়ে এলে আমরা ভাজা পটলগুলোকে ওর মধ্যে অ্যাড করে সামান্য একটু নেড়ে নিলাম, কিশমিশ অ্যাড করলাম, হলুদ দিলাম, হলুদের পরিমাণটা একটু অল্প হবে, জিরা দিলাম, জিরে গুঁড়ো, ভালো মতন মিশিয়ে নিলাম মশলাগুলোকে, স্বাদ মতো নুন, স্বাদ মতো মিষ্টি। এইবারে আমরা দুধ অ্যাড করছি। একটা কথা বলে দিই, এখানে আমরা কিন্তু জল ইউজ করব না, পুরোটাই দুধে হবে। ঢাকা দিয়ে, ঢাকা তুলে রাখলাম 5 মিনিট মতন, ঢাকা দিয়ে রেখে তারপর ঢাকাটা তুলে নাড়াচাড়া করলেই মোটামুটি পটলগুলো সবই রেডি হয়ে গেছে। তো এবার এটা রেডি টু সার্ভ। কোনো নেই,
অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস দিও, কারণ তোমাদের কমেন্টস দেখে আমরা আরও নতুন নতুন ভিডিও, নতুন নতুন জিনিস আমরা করতে পারবো। আমরা তোমাদের শেষ হয়ে গেছি।
যেমন তোমরা অলরেডি এখানে দেখেছো আমরা এখানে কচি পটল মানে ছোট ছোট পটলগুলো ইউজ করেছি, দোলমার ক্ষেত্রে বড় পটল, তারপরে আবার কিছু পাতা পটলও আছে, ওগুলো তোমরা ভাজা খেতে পারো। পটল বাটার রেসিপিটা তোমরা অলরেডি দেখেছ, এবং আরো একটা রেসিপি তোমরা হয়তো দেখেছ, পটলের পুষা বাটা, তাই না? পটলের পুষা বাটা কিন্তু দেবো। আমার যদি পার্সোনাল ওপিনিয়ন বলো, আমার এই দুটো বাটাই কিন্তু খুব ভালো লেগেছে। ফ্রেন্ডস, আমি কিন্তু খেয়েছি। আমাদের ইটিং শো কমপ্লিট। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো আমাদের। হ্যাঁ বন্ধুরা, আমাদের লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব তো অবশ্যই তোমাদের করো।
আরো অনেক অনেক চ্যালেঞ্জ নিয়ে আসবো, অনেক অনেক বিপিং শো নিয়ে আসবো। তোমার থেকেও আমাদের সাথে তাহলে এখানেই শেষ করছি আজকের মতো। একদম।